হ্যালো ওয়ান ওয়েলকাম টু আন একাডেমি আন একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য জিকে মক টেস্ট সিক্স এটি আমাদের ছয় নম্বর ভিডিও অর্থাৎ জিকে মক টেস্টের ওপর ছয় নম্বর ভিডিও এছাড়াও আমরা আন একাডেমিতে অনেকগুলি ভিডিও করেছি যে বিভিন্ন জব ইনফরমেশন থেকে শুরু করে রেজাল্ট আপডেট থেকে শুরু করে প্রচুর ভিডিও করেছি তো এই সমস্ত ভিডিও এবং আগের পাঁচটি জিকে মক টেস্ট দেখার জন্য ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো অবশ্যই ফলো করুন এছাড়াও এই চ্যানেলের অর্থাৎ আন একাডেমি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে গেলে আপনার ভাস্কর ঘোষ নাম দিয়ে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করে দিন বন্ধুরা আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন ইন্ডিয়ার নাম্বার ওয়ান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম এখানে ডাব্লুবিসি সহ অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি কিন্তু আপনারা নিতে পারবেন ঘরে বসে একটি মোবাইল ফোনের মাধ্যমেই তো টপ টপ এডুকেটার্সরা এখানে ক্লাস করায় অর্থাৎ পশ্চিমবঙ্গের সেরা শিক্ষকেরা যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে তারা এখানে ক্লাস করায় এবং এখানে কিন্তু টপ এডুকেটার্সদের আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন তো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত টপিক কিন্তু কমপ্লিট করানো হয় সিলেবাস ধরে ধরে যত্ন সহকারে পড়ানো হয় এবং প্রতিদিন কিন্তু ফ্রি লাইভ চলে তার জন্য ভিডিওটি অবশ্যই ফলো করতে না এবং অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল আন একাডেমি লার্নিং অ্যাপ এবং আপনারা যদি প্লাস কোর্স নিতে চান তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যে কোনো রেফার কোড ব্যবহার করলেই বন্ধুরা আজকের আমাদের এই পর্বটি অর্থাৎ আজকের যে ক্লাসটি আমরা নেব অর্থাৎ মক টেস্টটি টি এইটা কিন্তু মূলত বুকস অ্যান্ড অথর্স নিয়ে অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় অর্থাৎ বিগত বছরের পরীক্ষাগুলিতে কিন্তু যতগুলি বুকস অ্যান্ড অথর্স নিয়ে প্রশ্ন এসছে তো সেগুলোর মধ্যে কিছু বাছাই করে আমরা এই পিডিএফে রেখেছি অর্থাৎ এই পর্বে রেখেছি তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি আপনাদের সকলের জন্য তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি আগুন পাখির লেখককে তো চারটি অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি হাসান আজিজুল হক তারপর দেখতে পাচ্ছি জাহানারা ইমাম তারপর আমরা দেখতে পাচ্ছি দেবেশ রয় এবং তারপর দেখতে পাচ্ছি শঙ্খ ঘোষ তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে আগুন পাখির লেখককে আগুন পাখি লেখক হলেন হাসান আজিজুল হক নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন প্যারাডাইস প্যারাডাইস রিগেন্ড তো প্যারাডাইস রিগেন্ড এর রচয়িতা হলেন তো প্যারাডাইস রিগেন্ডের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জন মিল্টন জন মিল্টন হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্ন গডফাদারের লেখককে তো এখানে এর উত্তর আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন ভিএস নয়পল ওন্ডার গ্র্যাস মারিও পুজো এবং ওরিক এরিক সিগাল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মারিও পুজো মারিও পুজো হয়ে যাবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এটি হলো পিএসসি মিসলেনিয়াসের দু সালের একটি প্রশ্ন এগুলির মধ্যে কোনটি বিমানান মোহিনী আট্টম কেরালা ছৌ পুরুলিয়া কুচিপুরি অন্ধ্রপ্রদেশ দান্ডিয়া রাজস্থান তো এটি রাজ্য সরকারের মিসলেনিয়াস পরীক্ষা অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস দু হাজার সালের প্রশ্ন এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই আপনারা কতজন ঠিক উত্তর দেন নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে এখানে কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা ওয়ান গাড়ি চালান তো কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা ওয়ান গাড়ি চালান সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নারায়ণ কার্তিকেয়ন নারায়ণ যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের ছয় নম্বর প্রশ্ন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট তো কি বলেছে এখানে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা কে তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন তো এখানে আপনারা চারটে অপশন দেখতে পাচ্ছেন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর তো নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর প্রশ্ন কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণ পদক জয় করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করে তো এটি কিন্তু পিএসসি মিসলেনিয়াসেরই প্রশ্ন দু হাজার বারো সালের তো কোনোটাই কিন্তু আমাদের বানানো প্রশ্ন নয় তো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি হাঙ্গেরি হাঙ্গেরি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাইলক সাইলক চরিত্রটি কার সৃষ্টি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইলক চরিত্রটি কার সৃষ্টি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শেক্সপিয়ার শেক্সপিয়ার হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের নয় নম্বর প্রশ্ন কি বলেছে এখানে এ হন্টেড হাউস তো কি বলেছে এখানে এ হন্টেজ বা হন্টেড বা এ হান্টেড হাউস কে রচনা করেছিলেন সঠিক উত্তর এখানে হয়ে যাবে ভার্জিনিয়া উলফ তো ভার্জিনিয়া উল্ফ হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর नेक्स्ट প্রশ্ন অপরাজিত অপরাজিত এর নির্দেশক কে তো অপরাজিত এর নির্দেশক হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর অপশন বি नेक्स्ट প্রশ্ন আজকের 11 নম্বর প্রশ্ন আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আত্মঘাতী বাঙালি এখানে বইটি কে রচনা করেছিলেন অপশন এ সি চৌধুরী অপশন বি আনন্দ শঙ্কর রায় অপশন সি শিবনারায়ণ রয় এবং অপশন ডি সুকান্ত চৌধুরী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছিলেন নিরদ সি চৌধুরী অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আজকের বারো নম্বর প্রশ্ন ফিরোজা বেগম যে বিষয়ে যুক্ত তো ফিরোজা বেগম কোন বিষয়ে যুক্ত তো এখানে কিন্তু এখানে আপনাদের অপশান একটু গন্ডগোল রয়েছে এখানে এখানে অভিনয় নজরুল এই বি নম্বরে হবে কিন্তু নজরুল গীতি তো শুধু গীতি এখানে লিখা হয়েছে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে নজরুল গীতি সিতে রয়েছে সামাজিক কাজকর্ম ডিতে রয়েছে রাজনীতি সঠিক উত্তর এখানে হয়ে যাবে নজরুল গীতি তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এবং এই বি অপশানটা হয়ে যাবে নজরুল গীতি তো ফিরোজা বেগম বেগম কোন বিষয়ে যুক্ত নজরুল গীতি নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন অপশান সি সরি তেরো নম্বর প্রশ্ন এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নজরুল গীতি এবং তেরো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সাকিরা সাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত তো সাকিরা আমরা সকলেই জানি একটি জনপ্রিয় নাম তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পপস সঙ্গীত পপ সঙ্গীতের সাথে কিন্তু যুক্ত সাকিরা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন রুদ্ধ সঙ্গীত রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট তো রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে যুগ সৃষ্ট সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি দেবব্রত বিশ্বাস দেবব্রত বিশ্বাস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর প্রশ্ন আজকের আমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন আরোগ্য নিকেতনের রচয়িতা কে বা আরোগ্য নিকেতনের রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে এখানে চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কালিদাস নাগ গোকুল নাগ সুবোধ ঘোষ সঠিক উত্তর এখানে হয়ে যাবে আরোগ্য নিকেতনের রচয়িতা হলেন অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো বন্ধুরা আপনারা দেখে নিলেন সমস্ত প্রশ্ন প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কোনো না কোনো পরীক্ষায় কিন্তু এগুলো অবশ্যই আসতে পারে চান্স কিন্তু রয়েছে তাই এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানা অবশ্যই জরুরি তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ